আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাইছেন, কিন্তু আপনার একটু সন্দেহ আছে এই গাড়িটা চুরির আছে বা কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, সেটা কি করে বুঝবে? অতএব আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে আপনি বাড়িতে বসে অনলাইনে কিভাবে চেক করতে পারবেন যে এই গাড়িটায় কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি। ভিডিওটা কাজের আছে, ভিডিওটা সেভ করে রাখুন আর আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন যাতে ভুলে না যান। চলুন তাহলে দেখে নিই। আপনার ফোনে গুগল ক্রোমটি ওপেন করুন এবং CGTNS লিখুন, তারপরে একটি এরকম ইন্টারফেস বেরোবে। এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে এই পেজটাকে ভালো করে ফিল আপ করুন। তারপর এরকম আরেকটি পেজ বেরোবে, জেনারেট ভেহিকেল NOCটা ক্লিক করুন। তারপরে দেখবেন আরেকটি পেজ ওপেন হবে এবং এই পেজটা এরকম হবে, এবং এখানে আপনি শুধু গাড়ি না, আপনার যাবতীয় বাইক হোক বা যে কোনো টাইপের ভেহিকেল হোক কেন, সব টাইপের ভেহিকেল কেনার আগে এগুলো চেক করতে পারবেন। তারপর আপনি একটা কাজ করুন, আপনার সেই ভেহিকেল যে ভেহিকেলটা কিনছেন সেটা রেজিস্ট্রেশন নাম্বার এই বক্সটায় বসিয়ে দিন। এরপরে চেসিস ও ইঞ্জিন নাম্বার বসিয়ে এখানে আপনার গাড়ির সমস্ত ডিটেলস দেখিয়ে দেবে এবং চুরি আছে কিনা সেটাও দেখিয়ে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।